ভাই বরিশাল কেউ ঘরের বাইরে ঘোরাফেরা করবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখুন, মাস্ক পরিধান করুন, সঠিক নিয়মে মাস্ক পরিধান করুন। আজকে থেকে কঠোর লকডাউন এবং শাটডাউন দুটি, এই শব্দ দুটি আমরা আজকে পরিচিত করব মানুষের কাছে। তো আমাদের সদস্য সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, ক্যাবিনেটের নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে নির্দেশনা, ধর্ম মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আমরা পেয়েছি। তো আমরা সকল পর্যায়ে নির্দেশনাগুলি আমরা জনগণকে আসলে আজকে থেকে আমরা অবহিত করব, মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা প্রচার করতে চাই। আসলে শুরুতে প্রথম দিন একটু কিছুটা আপনাদের কাছে মনে হচ্ছে, আগামীকাল দেখবেন এর চাইতে আরও অনেক বেশি বেটার দেখবেন। আমরা আশা করছি যে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স চলে এসছে, আইনশৃঙ্খলা বাহিনী, আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুরো জেলায় আপনার 10টি উপজেলা এবং মহানগরে আপনার আমাদের নির্ধারিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কাজ করবে। আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পর থেকে আসলে সত্যিকার অর্থে লকডাউন এবং শাটডাউন আমরা শুরু করবো ইনশাল্লাহ। আজকে আজকে তারা অলরেডি বিজিবি অন দ্য ওয়েতে, তারা রাস্তায় নেমে যাবে কিছুক্ষণের মধ্যেই, জানেন যে তারা খুলনা এবং সাতক্ষীরা থেকে আসছে। আর আমাদের সেনাবাহিনী শেখ হাসিনা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী অলরেডি রিপোর্ট করেছে, তারাও নামবে এবং আমরা ইতিমধ্যে আমরা তাদের সাথে কথা বলেছি এবং আমরা তারা বিভিন্ন পয়েন্টে এই টহলটা তারা অব্যাহত রাখবে। মানুষকে কি আহ্বান জানাবেন? অবশ্যই আমি আপনাদের মাধ্যমে, আমি আমার বরিশালবাসী এবং সিটি কর্পোরেশনের মহানগরবাসীদের উদ্দেশ্যে বলবো, আসুন আমরা সবাই মিলে সবাইকে সুরক্ষা করি। আসলে এটি একার বিষয় নয়, এটি সমন্বিত একটি কার্যক্রম। আমাকে নিজেকে বাঁচতে হবে এবং পাশাপাশি আমার পরিবারকে এবং আমার সমাজকে এবং আমার রাষ্ট্রকে বাঁচাতে হবে। আপনারা জানেন যে গতকালকেও 115 জন মানুষ মৃত্যুবরণ করেছে, প্রায় 9000-এর অধিক মানুষ আক্রান্ত হয়েছে, এটি ভয়াবহ অবস্থা রূপ ধারণ করছে। আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আমার বরিশালবাসী এবং সিটি কর্পোরেশনের মানুষকে, দয়া করে আপনারা মাস্ক পরিধান করুন, ভিড় এড়িয়ে চলুন, আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের হটলাইন খোলা আছে, আপনাদের আমরা সহযোগিতা করব, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যদি প্রয়োজন হয় আমি একটা কুইক রেসপন্স টিম করেছি, আমরা পৌঁছে দেব। তারপরে দয়া করে আপনারা ঘরে থাকুন, আর যারা বাধ্য হবেন না আমরা তাদের প্রতি আইন প্রয়োগ করব। না, আমরা কঠোরতার সাথে আছি ভোর থেকেই এবং আমরা ভোরে, বিশেষ করে আমাদের জানা থেকে সিসি ক্যামেরা আছে, আমরা কিন্তু শহরটাকে দেখতে পাচ্ছি। এইটা বেশিরভাগই বলবো যে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে বরিশালের নগরবাসী কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই ধারাটা যদি আমরা ধরে রাখতে পারি এবং এর থেকেও আমরা আরও কঠোরতর অবস্থানে আমরা থাকব, আশা করি আমাদের জনগণের সার্বিক সহযোগিতায়, আমাদের সকল ক্রস সেকশনের পিপলের সহযোগিতায় আমরা কঠোরতর লকডাউন পালনের মাধ্যমে আমরা কিন্তু এই করোনার সংক্রমণের মাত্রাকে আমরা কমিয়ে আনতে সক্ষম হব। না, আমাদের এই মেসেজ একটি কিন্তু অত্যন্ত পরিষ্কার, যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, করোনার যে প্রাদুর্ভাব যে হারে বৃদ্ধি পেয়েছে অত্যন্ত আতঙ্কজনক, আশঙ্কজনক এবং উদ্বেগের বিষয়, সেই ক্ষেত্রে আমাদের কঠোর লকডাউন পালন করতে হবে, মাস্ক অবশ্যই পরতে হবে। মাস্ক সম্পর্কে বলা যেতে পারে, ধরেন যিনি মাস্ক পরেন না এই মুহূর্তে
তিনি সবচেয়ে অনিরাপদ এবং সমাজকে অনিরাপদ করেন তিনি সবচেয়ে ভয়ঙ্কর একজন ব্যক্তি। সুতরাং মাস্ক তাকে পড়তে হবে, মাস্ক ছাড়া যদি কেউ বাইরে বাড়ির বাইরে আসে, রাস্তায় আসে অথবা যে কোনো জায়গায় আসে, তাহলে কিন্তু তিনি কিন্তু অবশ্যই আইনানুগ ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে। এছাড়াও স্বাস্থ্যবিধি পালন করতে হবে, যে সমস্ত অনুশাসনগুলো দেওয়া হয়েছে এগুলো অবশ্যই মেনে চলতে হবে, এটি আমাদের অত্যন্ত পরিষ্কার বার্তা। আমরা আইন শৃঙ্খলা বাহিনী সদস্য সহ প্রশাসনের সবাই আমরা মাঠে আছি এবং ঘরে থাকতে হবে। লকডাউনের সত্যই হচ্ছে প্রথম আহ্বানই হচ্ছে অপ্রয়োজনে ঘরের বাইরে আসবেন না, ঘরেই থাকুন, এবং ঘরের বাইরে যাদের খুব প্রয়োজনে আসতে হবে তাদেরকে অবশ্যই অতি অবশ্যই মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি পালন করতে হবে। সরকারের যে নির্দেশনা, মন্ত্রিপরিষদ বিভাগের যে নির্দেশনা, সেই নির্দেশনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সকলে মিলে বরিশাল বিভাগে সর্বাত্মক লকডাউন, দৃশ্যমান লকডাউন আমরা নিশ্চিত করেছি। এই জন্য আমি বরিশালবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি অনুরোধ করব বরিশালবাসীকে আগামী 7 দিন সবাই আমরা লকডাউন মেনে চলব, নিজে ভালো থাকব, এই বরিশালবাসীকে নিরাপদ রাখব, আশা করছি তাহলেই আমরা সকলে ভালো থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। কোথায় দিয়ে পাঠাইছে?